কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যে এই মেশিনটা নিলেন, এটা কি নাম এই মেশিনটা? এটা হলো মাড়াই কল। মাড়াই কল কি? মাড়াই ধান মাড়াই। এই মাড়াই কল আপনি কত দিয়ে নিয়েছেন? এটা আমি নিয়েছি এটা 38,000 টাকা। 38,000 টাকা। এর এমনি দাম কত জানেন আপনি? এমনি দাম হলো 96,000। 96,000 টাকা। তার মানে আপনি 70% ভর্তুকি পেয়েছেন। এটা সরকার আপনাদের দিয়েছে? সরকার দিয়েছেন। এটা কেন দিয়েছে জানেন আপনারা? এটা কৃষকের জন্য, এটা উপকার হওয়ার জন্য। আপনি তো এই গাড়িটা নিচ্ছেন নাকি? জি জি। এটা এটার নাম কি? মিনি কম্বাইন হারভেস্টার। এটা দিয়ে কি ধান একসাথে কাটা সহ মাড়াইটা সব? জি 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 জি, মাড়াই সব। এটা পেয়ে আপনার কেমন মনে হচ্ছে এখন? আনন্দ পাচ্ছে। 70% ভর্তুকি সরকার আমাদেরকে দিচ্ছে। আমরা এই হারভেস্টার দিয়ে দ্রুত ধান কেটে এই জমিনতেই মানে বস্তাবন্দি করে আমাদের যাতে বাড়িতে না আনে, দ্রুত বস্তাবন্দি করে আমরা বাড়িতে তুলতে পারি। এর জন্য এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী, কৃষকের জন্য, আমাদের কৃষকের জন্য অত্যন্ত উপকারী। আমরা উপকার হয়েছি, এটা পাওয়ায় উপকার হব এবং আমাদের উপকারের কাজে লাগবে। মেশিনটার দাম কত? মেশিনের দাম হচ্ছে 7,80,000 টাকার মতো। আপনারা কত দিচ্ছেন? আমরা দিচ্ছি ধরেন 2,20,000 টাকার মতো। এটা দিয়ে আপনারা ধান কাটাই সহ মাড়াই? মাড়াই। তো এটা যে সরকার আপনাদেরকে দিচ্ছে, জি, তো এই সরকার যে প্রকল্পের মাধ্যমে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিচ্ছে, তো আপনারা এইটা নিয়ে যে আপনাদের চাহিদা তো মিটাবেন, আশেপাশে যে কৃষক আছে তাদের যাতে বন্যায় ধানগুলা নষ্ট না হয় এর জন্য দ্রুত, যেন এমনি পাবলিক লেবার লাগাইলে তো অনেক সময় যায়, লেবার থেকে এটা দ্রুত যেমন ঘন্টা এক কেয়ার মানে 30 বিঘা দ্রুত খেটে মাড়াই করা যায় এর জন্য, আর লেবার মাধ্যমে কেয়ার 30 বিঘা কাটতে অনেক সময় লাগে, এর জন্য এইটা পাওয়ায় আমাদের অনেক উপকার হবে। আমরা লেবার থেকে ও মুক্ত পাবো। এখন তো লেবার সংকট, লেবার পাওয়া যায় না, এর জন্য এইটা পাওয়ায় আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এর জন্য আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাই। মাড়াই কলগুলা ধান কাটার মেশিনগুলো আমরা নিতেছি, সরকার আমরারে ভর্তুকি দিয়া দিছে, 70% ভর্তুকি আমরা পাইতেছি। আমরারে খুব উপকার হবে এই ইয়েগুলা পাওয়ায়, ধান কাটার মেশিনগুলা পাওয়ায়। আর এটার দাম হইলো 1,59,000 টাকা মার্কেট থেকে কিনতে গেলে।
আর সরকার আমরা 70% ভর্তুকি দেওয়ার পরে আমরা মাত্র 33,000 টাকা এটা পাইছি। এটা আমারও খাটবো, আমার পার্শ্ববর্তী কৃষকলরও দান খাটবো। খাটার পরে আমরা খুব উপকার, সরকারকে আমরা হাজার হাজার ধন্যবাদ দেই। সরকার যে উদ্যোগ নিছে কৃষকদের জন্য, এটা আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। মাসোয়াখালি আওয়ারের আমরা দানঘাট মাফিতে সরকার আমাদের এই রিপারভিশন দিচ্ছে, আমরা 70% ভর্তুকিতে পাইছি। আমরা এটার টোটাল মূল্য হলো 159,700 টাকা, আমরা পাচ্ছি 33,700 টাকা, সরকার ভর্তুকি দিচ্ছে 126,000 টাকা। এই মেশিনটা চালানোর নিয়ম কানুন জানেন তো? জি, আমার কিছুটা জানি আর ওনারা শিখিয়ে দেবে বাকিগুলা। আচ্ছা, প্রশিক্ষণে আপনাদের দিচ্ছে? জি, প্রশিক্ষণ ফ্রি দিচ্ছে আপনারা এটা করবেন? জি জি। আচ্ছা, আশেপাশে যারা অন্য কৃষক আছে তারা যদি এই মেশিনটা আপনাদের কাছ থেকে কীভাবে নিবে, নিতে পারবে? যে আমরা ধরেন এই ওদের ধান কাটবো, একটা ইয়ে নেবো, মূল্য ধরে মূল্য ধরে নেবো। কৃষি অফিসারের মাধ্যমে এই উপজেলাতের থেকে আমি ধান মারার মেশিন একটা নিছি ভর্তুকির মাধ্যমে, 50% ভর্তুকি। এটা আমাকে দিতে হয়েছে 28,000 টাকা, আর বাকিগুলো সরকার দেবে। মেশিনের দাম মূল্য হচ্ছে 55,000 টাকা। যেহেতু আমাদের হাওড় এলাকা না, এই জন্য আমাকে 50% ভর্তুকি দিয়ে 28,000 টাকা দাম দিতে হয়েছে। এতে আমার উপকার হচ্ছে গিয়ে, আমার এই ধান কাটার পর মারা দিতে গেলে অনেক লেবারের প্রয়োজন হয়, কিন্তু লেবার না পাওয়াতে আমার ধানগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এই মেশিন দিয়ে আমি নিজে একাই মারাই করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না, রোদে পালা ফেলে দিতে পারবো। এই মেশিন চালানোর ব্যাপারে প্রশিক্ষণ কি? জি, এই মেশিন প্রশিক্ষণ আমার আছে, আমার আরও গাড়ি আছে একটা, এই আমি এটার সম্বন্ধে সব কিছুই জানি। ঠিক আছে, এটা কর্মাধ্যমে আমি উপকৃত হয়েছি, এবং আমাদের গ্রামে যেগুলো কৃষকের এই সমস্যা আছে, মারার মেশিন নাই, আমি এটা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো। এতে আমি সরকারের কাছে ধন্যবাদ জানাই, যাতে ভবিষ্যতে অন্য কৃষকগুলোই এই 50%-এর মাধ্যমে নিতে পারে, এই সুযোগ সুবিধা দিতে পারেন না। আমরা সরকারিভাবে ভর্তুকি 50% আমি পাইছি, এটা আমার মেশিনের দাম প্রায় সরকারে ভর্তুকিচ্ছে 41,670 টাকা, আর আমি দিছি 40,000 টাকা নগদ দিয়া। এটা মেশিন বালার লাগে দাম বেশি, নিজের ক্ষেত্রেই কর্ম, যদি আশেপাশে পাইতে আমার লাভ হইব, অনেক লাভ হইব আমার। কৃষকের দিকে দিয়ে আওয়ামী লীগ সরকারের সবসময় লক্ষ্য রাখে, সব মানুষের দিকে দিয়ে লক্ষ্য রাখে আওয়ামী লীগ সরকার। খুব সুন্দর ইয়ে করতেছে, দেশ চালাইতেছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, দ্বিতীয় পর্যায়ে প্রকল্প থেকে কৃষকের জন্য হাওড় এলাকার জন্য 70% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় 2টি কম্বাইন হারভেস্টার, 8টি রিপার যন্ত্র, ধান এবং গম কাটার যন্ত্র এবং ধান ঝাড়াই যন্ত্র 8টি বিতরণ করা হচ্ছে কৃষকের মাঝে, সেই উপলক্ষে আজকের এই সমাগম। এই যন্ত্রটা ব্যবহার বা এই প্রশিক্ষণ টশিক্ষণ কীভাবে আপনারা? বর্তমান সরকার কৃষির প্রতি খুবই উদার, হাওড় এলাকায় জনশক্তির খুবই অভাব, কৃষকদের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যায় না, ফলে আমরা চাচ্ছি
হাওর এলাকার ফসল দ্রুত গড়ে তোলার জন্য যান্ত্রিকীকরণ করতে বর্তমান সরকার এই জন্য হাওর এলাকার জন্য 70% ভর্তুকি দিচ্ছে। আপনারা জানেন হাওরে বিভিন্ন সময় অতি বৃষ্টি এবং আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির কারণে কৃষক ফসল হারায়, যাতে কৃষক তার পাকা ধান দ্রুত গড়ে তুলতে পারে এই জন্য সরকার সহায়তা করতেছে কৃষকদের এই যান্ত্রিকীকরণে। আমরা এই যন্ত্রপাতি বর্তমান সরকারের যে ভর্তুকি মূল্যে কৃষকের হাতে তুলে দিচ্ছি। যে সমস্ত কৃষকরা আগ্রহী তারা এটা নিতে পারতেছেন, এবং এই হাওর এলাকায় অনেক বড় কৃষক আছে যাদের জমি একটি ধান পেকে যায়, এক সপ্তাহের মধ্যে ধান কাটতে হলে তারা যে একটা শ্রমিক সংকটে ভোগে। মূলত আরেকটা হলো যে হাওরে বিশেষ করে বোরো ফসলটা একটা রিস্কি ক্রপ হিসেবে থাকে। এখানে প্রায়শই দেখা যায় যে এপ্রিল মাসের শেষ দিকে, গেল বছর যেমন মার্চের শেষ দিকে বন্যা ফ্লাশ ফ্লাড হয়েছিল, সব ফসল নষ্ট হয়ে গেছে। দ্রুত ফসল কাটার জন্য এই রিপার যন্ত্রটা অত্যন্ত কার্যকরী। এই ক্ষেত্রে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় প্লাস মাননীয় আমাদের সদস্য সরকার এখানে কিন্তু আগে 50% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হতো, এখন হাওরের জন্য বিশেষ বিবেচনায় 70% ভর্তুকিতে আমরা এই যন্ত্রগুলো সরবরাহ দেওয়া হচ্ছে, এবং কৃষকরা আগ্রহ ভরে এই আমাদের জেলায় অনেক যন্ত্র আমরা বিতরণ করেছি। এতে সুবিধা হচ্ছে যে তার নিরাপদে সে ফসলটা কাটতে পারবে, আর শ্রমিকের যে সংকটটা এটা মোকাবেলা করা সম্ভব। যদি এটা না হইতো তাহলে আমরা ধান পাকছে কিন্তু কাটার শ্রমিক নাই, তাছাড়া এই এলাকার কৃষক অনেক বড় বড় কৃষক আছে যারা নিজেরা সরাসরি মাঠে নেমে কাজ করেন না, তারা এই যন্ত্রপাতি পেয়ে তারা অনেকটা উপকৃত হবে, এবং আমরা একটা সেফ হারভেস্ট এখান থেকে করতে পারবো, নিরাপদে ফসলটা গড়ে তুলতে পারবো। যদি কোনো অকাল বন্যা না হয়, যদি এই যন্ত্রপাতি ঠিক থাকে তাহলে আমরা এই ফসলটা অবশ্যই আমরা দ্রুত কেটে ঘরে নিরাপদে ঘরে তুলতে পারবো। এটা হলো একটা মানে আমাদের সুবিধা। অনুষ্ঠান সম্পর্কে আমাদের যে কোনো মতামত লিখতে পারেন, আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।